ভিডিও ভাইরাল করার উপায় কিন্তু দুইটা। একটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। এই দুইটা জিনিস আপনি যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব ভিডিও ভাইরাল করা সম্ভব। আজকের এই ভিডিওতে আপনাদের আমি এটাই করে দেখাবো যে একটা ভিডিওর টাইটেল আপনারা কীভাবে লিখবেন বা কীভাবে লিখতে হয়, এছাড়া থাম্বনেল ডিজাইনটা আপনি কীভাবে করবেন সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যদি ইউটিউবে দীর্ঘদিন কাজ করে থাকেন, কোনো ভিডিও যদি ঠিকঠাক মতো ভাইরাল না হয়, আজকের ভিডিওতে আপনাদের আমি দেখার একটা অনুরোধ করব। কারণ আজকের ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যাল এমন কিছু কাজ করে দেখাবো যে কাজ সচরাচর সবাই কিন্তু করে দেখায় না। কারণ অনেক বন্ধুবান্ধব আছে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি টাইটেল কীভাবে লিখব, ভিডিও কীভাবে ভাইরাল করব বা ভিডিও ভাইরাল করার উপায় কী, অনেক প্রশ্ন আমাকে করে থাকে। তো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে টাইটেল নির্বাচন। সো একটা ভিডিও আপনি যেভাবেই বানান না কেন, সেই ভিডিও যদি আপনি মানুষের সামনে পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ স্বাভাবিকভাবে আসবে না। আর ভিডিও শুধুমাত্র এডিটিং করে ইউটিউবে আপলোড করলেই কিন্তু ভিডিও মানুষের সামনে যায় না। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর একটা থাম্বনেল এবং সুন্দর করে টাইটেল লিখতে হয়। যদি না লিখেন তাহলে কিন্তু ভিডিও সবার সামনে কখনোই ঠিকঠাক মতো যাবে না। তো সবার প্রথমে এই টাইটেল সম্পর্কে আলোচনা করব। টাইটেল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টাইটেল, একটা হচ্ছে লং টাইটেল। শর্ট টাইটেল শর্ট ভিডিওর জন্য না, কিন্তু লং ভিডিওর জন্য শর্ট টাইটেল আছে, আবার শর্ট ভিডিওর জন্যও কিন্তু লং টাইটেল আছে। টাইটেলই কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টাইটেল, একটা হচ্ছে লং টাইটেল। শর্ট টাইটেলটা কি, বিশেষ করে দেখুন যে চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা বেশি আছে, যে কোনো আপনি দুই সংখ্যার টাইটেল লিখলেও কিন্তু ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। কারণটা যদি আমি আপনাদের বুঝিয়ে বলি তাহলে দেখুন, আমাদের চ্যানেলে মোটামুটি একটা সাবস্ক্রাইব আছে, আমি যদি কোনো একটা ভিডিও আপলোড করি এবং টাইটেলটা শুধুমাত্র দুই সংখ্যার লিখি যে ভিউজ ডাউন, এতটুকু যদি লিখি তারপরেও কিন্তু আমাদের চ্যানেলে মিনিমাম একটা দর্শক 5,000 হোক 10,000 হোক ভিউজ কিন্তু আসবে। কারণ আমাদের অডিয়েন্স আছে, তাদের সামনে ভিডিও গেলে আমাকে ভালোবাসে কিংবা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু ভিডিওটা ক্লিক করে দেখবে। এই জন্য কিন্তু শর্ট টাইটেলটা আমরা ইউজ করি। বিশেষ করে শর্ট টাইটেল কারা ইউজ করে, যাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা বেশি। এখন দেখুন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কম, আপনি যদি শর্ট টাইটেল ইউজ করেন দর্শক আপনার ছোট্টমাত্র একটা টাইটেল পরেই ভিডিও কিন্তু ক্লিক করবে না। অবশ্যই কিন্তু আপনাকে এখানে লং টাইটেল ইউজ করতে হবে। লং টাইটেলের গুরুত্ব আপনি যখন বুঝতে পারবেন আপনি কিন্তু রেগুলার লং টাইটেলই দিবেন। কারণ একটা লং টাইটেল আপনি যখন লিখবেন সেই টাইটেলের ভিতরে বিভিন্ন ধরনের কিওয়ার্ড কিন্তু আপনি বসাতে পারবেন, এবং সেই সমস্ত কিওয়ার্ড লিখে ইউটিউবে যে সমস্ত দর্শক আছে সার্চ করবে তাদের সামনে আপনার ভিডিও যাওয়ার কিন্তু পসিবিলিটি তৈরি হবে। সো এত কিছু না দেখে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য যে আপনি লং টাইটেল কীভাবে লিখবেন এবং একটি টাইটেল আপনারা নির্বাচন কীভাবে করবেন। শুধুমাত্র ভিডিও বানিয়ে এডিটিং করে আপলোড করলেই হবে না, টাইটেলটা নির্বাচন করার জন্য 10 থেকে 15 মিনিট সময় কিন্তু আপনাকে রেগুলার ব্যয় করতে হবে। তো সবার প্রথমে দেখুন আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। আমাদের সেকেন্ড চ্যানেল রেজা টেক 2.0 চ্যানেলটা ওপেন করে নেওয়ার পরে আমরা প্রথম যে ভিডিওটা 2-3 দিন আগে আপলোড করেছি ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লং টাইটেল ইউজ করেছি। নতুন চ্যানেল এই 7টি ভুল কখনোই করবেন না। হাউ টু সলভ ভিউজ প্রবলেম অন ইউটিউব ভিডিওস, তারপরে এখানে একটা পেজ দিয়েছি, তারপর শর্টস লিখেছি। সো এই যে টাইটেল, এই টাইটেলটা নির্বাচন করার জন্য আমি যে সময় দেওয়ার কথা বললাম সময়টা আপনারা ইউটিউব স্টুডিওতেই দিবেন, অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, রিসার্চ বলে একটা অপশন ছিল, অপশনটা কিন্তু আপগ্রেড করা হয়েছে যে কারণে নামটা পরিবর্তন হয়ে গেছে। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার, ঠিক আছে, এক্সপ্লোর টপিক, আপনি টপিকটা যাচাই করুন, মানে আপনি যে টপিকে ভিডিওটা বানিয়েছেন আপনি এখানে টপিকটা একটু যাচাই করতে পারবেন। আপনার সেই টাইটেলটা চলবে কি না, আপনার সামনে কেমন ভ্যালু আছে সেই টাইটেলের, সেটা কিন্তু আপনাকে এখান থেকে একটু যাচাই করতে হবে। এখানে সার্চ বারে আপনি আপনার যে ভিডিওর টাইটেলটা লিখবেন ভাবছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। যেমনটা দেখুন আমরা জাস্ট একটা টাইটেল দেবো, যেমন একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখে আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভেরি হাই ইন্টারেস্টেড, অর্থাৎ আমাদের যে ভিউয়ার্সগুলো আছে বা ইউটিউবে যে সমস্ত ভিউয়ার্স আছে তারা এই টপিকের ওপরে ভিডিও দেখতে পছন্দ করবে। তাহলে এই যে টাইটেলটা আমরা লিখলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমরা যদি একটা ভিডিও বানাই যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এই টাইটেলটা কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। এই টাইটেলটা আপনি এখান থেকে জাস্ট খাতায় নোট করে নেবেন, অথবা আপনি ইউটিউব স্টুডিও থেকে আপনার ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন কন্টেন্ট সেকশনে ক্লিক করে আপনার টাইটেলটা এখানে সুন্দর করে এডিটস করে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা লিখে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বর স্টেপে আপনি ইউটিউবকে ফলো করতে পারেন। ইউটিউবে আসার পরে এখান থেকে সার্চ বার পাচ্ছেন, সার্চ বারে আপনি যদি সার্চ করে দেন হাউ টু ক্রিয়েট, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট লেখার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড শো হয়ে গেছে। এখান থেকে কিন্তু যে কোনো একটা কিওয়ার্ড আপনাকে উঠাতে হবে।
অনেক কিওয়ার্ড শো হয়েছে, কোন কিওয়ার্ডটা উঠাবেন? সবার প্রথমে যে দুই থেকে তিনটা কিওয়ার্ড আপনার ভিডিও সম্পর্কিত এসেছে সেই কিওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে বা খাতায় নোট করতে হবে। এই সমস্ত কিওয়ার্ডের আরও কিন্তু কাজ আছে, শুধুমাত্র টাইটেলেই যে বসাবেন এমনটা তো না, ট্যাগেও কিন্তু বসাতে হয় অনেক সময়। এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা ট্যাগ কিন্তু আমাদের ভিডিও রিলেটেড যাবে, যেমনটা প্রথমে আপনি দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল অ্যান্ড আর্ন মানি ইন 2022, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা চাইলেই আমাদের ভিডিওতে বসাতে পারবো। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই আমি তো আর টিউটোরিয়াল ভিডিও বানাই না, আমি ফুটবল কিংবা ক্রিকেট রিলেটেড ভিডিও মানে তাহলে আমি কীভাবে সার্চ করব। এখানে আপনি সুন্দর করে সার্চ করে দেবেন, আপনি যদি বাংলাতে লিখতে চান বাংলাতেও সার্চ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে দেখুন আপনি যদি ফুটবল সম্পর্কিত ভিডিও বানান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চ করে দিয়েছি ফুটবল খেলা, ফুটবল খেলা সরাসরি, ফুটবল খেলার গান, ফুটবল খেলার দেখার অ্যাপস, ফুটবল খেলা শেখার কৌশল, মানে আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকটা আপনি এখানে সার্চ করে দেবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা দেখার অ্যাপস, ঠিক আছে, এটা আপনি সার্চ করে দেওয়ার পরে দেখুন আপনি যদি এই টাইপের ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও এই সার্চ রেজাল্টের ভিতরে আসবে। অথবা আপনি যদি এখান থেকে যদি মনে করেন যে আপনি গরুর মাংস কিংবা আপনি কোনো প্রকার রেসিপি শেয়ার করবেন আপনার ভিডিওর মধ্যে, সেটাও কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন, গরুর মাংস কীভাবে রান্না করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস কীভাবে রান্না করতে হয় কিন্তু এখনও লেখিনি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস কীভাবে রান্না করে, গরুর মাংস কীভাবে রান্না করবেন, গরুর মাংস কীভাবে রান্না করলে মজা হয়, এই সমস্ত কিওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই টাইটেলে বসাতে হবে, কারণ এই সমস্ত কিওয়ার্ড লিখে দর্শকরা সার্চ করছে। যখনই একটা দর্শক ইউটিউবে আসার পর এখানে সার্চ করেছে গরুর মাংস কীভাবে লেখার পরেই তার সামনে দেখুন একটা লিস্ট চলে আসছে, গরুর মাংস কীভাবে রান্না করলে মজা হয়, মজা তো অবশ্যই খুঁজে মানুষ, তাহলে এখানে তিন নাম্বারটায় ক্লিক করবে। আপনাকে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে তিন নাম্বারটা সিলেক্ট করতে হবে, অথবা এটাকে জাস্ট আপনার কপি করে আপনার ভিডিওর টাইটেলে বসাতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে, এই সমস্ত ভিডিওর ভিউজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, 11 মিলিয়ন, 2.7 মিলিয়ন, অর্থাৎ মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেন করে আসে এই টাইটেলের ওপরে। ঠিক আছে, এই সমস্ত টাইটেল আপনাকে কিন্তু সুন্দর করে খাতায় নোট করে ভিডিওতে বসাতে হবে। ওকে, ভিডিওর টাইটেল নির্বাচন তো আমার মনে হয় কম বেশি আপনারা বুঝে গেছেন যে কীভাবে টাইটেলটা লিখতে হবে। এখানে অনেকেরই প্রশ্ন আছে ভাই মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে দিব, কমা দিব নাকি কী দিব, ভাই বলেন। দেখেন, আমরা এখানে টাইটেলটা লিখেছি মাঝখানে কিন্তু কোনো প্রকার দাঁড়ি কমা তেমন একটা দেই নাই, যেমনটা দেখুন বাংলা টাইটেল লেখার পর আমরা কিন্তু কোনো প্রকার দাঁড়ি কমা দেয় নাই, তারপর ইংরেজিটা শুরু করে দিয়েছি, কিন্তু এখানে লাস্টে এসে আপনি দেখেন একটা স্পেস দেওয়ার মতো আমরা কিন্তু একটা স্পেস এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আপনার যেটা প্রয়োজন, আপনি চাইলে দুটা লাইন দিতে পারেন কিংবা এরকম টিক মার্ক দিতে পারেন কিংবা ইমোজি ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যেটা খুশি কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনাকে দেখতে হবে আপনার টাইটেলের ভিতরে আপনি কী লিখেছেন সেটা লিখে কোনো দর্শক বা কোনো অডিয়েন্স ইউটিউবে সার্চ করতে পারে কি না, যদি সার্চ করতে পারে তাহলে আপনার ভিডিও তার সামনে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে এবং আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ গেন করতে পারবেন। কারণ দেখুন, আমরা অনেকেই মনে করি যে ইউটিউবে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার মনে হয় এই ভিডিও কেউ বানাচ্ছে না, এটা কিন্তু একদমই ভুল। আপনি যে টাইটেলটা লিখে ইউটিউবে সার্চ করবেন সেই টাইটেলের উপরে অলরেডি হাজার হাজার ভিডিও আছে, আপনাকে শুধুমাত্র দেখতে হবে যে আপনার ভিডিওটা কীভাবে দর্শকদের সামনে আপনি নেবেন এবং আপনি যে টাইটেল এবং কিওয়ার্ডটা বসাবেন সেই কিওয়ার্ডটা যেন দর্শকরা লিখে সার্চ করতে পারে এবং আপনার ভিডিওটা সবার প্রথমে যায়। এর জন্য কিন্তু ইউটিউবটাই আপনাকে বেছে নিতে হবে, এখানে দর্শকরা কী লিখে সার্চ করতে পারে সেই মন মাইন্ড আপনাকে কিন্তু ভিতর থেকে অ্যানালাইসিস করতে হবে, পাশাপাশি সেই কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে বসাতে হবে, তাহলেই কিন্তু দর্শক আপনার ভিডিও খুঁজে পাবে এবং আপনার ভিডিওতে আপনি খুব সহজে ভিউজ গেইন করতে পারবেন। ওকে বন্ধুরা, দ্বিতীয় নাম্বারে থাম্বনেল ডিজাইন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। আপনি যদি হোম পেজে আসেন, হোম পেজে আসার পর এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওই ক্লিক করে করে দেখি না, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন খুবই সাধারণভাবে আর কি ফারাবি ভাই একটা থাম্বনেল বানাইছে, নিজেই এখন নায়িকা, নিজেই এখন নায়িকা, কিছু ফটো ইউজ করেছে, নিজের একটা ফটো ইউজ করেছে, আর এখানে এমন একটা নিজের ফেসের ইমপ্রেশন দেখাইছে মানুষকে, মানে কী ভাই কী নিজে একটা নায়িকা হয়ে গেছে, এরকম একটা এক্সপ্রেশন কিন্তু ফেসের দেখাইছে এবং সুন্দর করে একটু লিখে আপনাদের বোঝাইছে। এই থাম্বনেলটা দর্শকদের ভালো লেগেছে, দুই দিনে 1,76,000 প্লাস ভিউজ কিন্তু গেন করে ফেলেছে। এরপর দেখুন হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিলেন, দেখেন, ঠিক আছে, মানে আপনি ইউটিউবে আসার পরে যে থাম্বনেলটা আপনার ভালো লাগে সেই থাম্বনেলটা কিন্তু আলবার্ট আপনি ক্লিক করেন। এজন্য কিন্তু আপনার থাম্বনেল কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনার ফ্রন্ট, এখানে যে থাম্বনেল আপনি লিখবেন
লেখার যে ফন্টের ডিজাইন সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। আমি এমন অনেক নতুন ইউটিউবারকে দেখেছি যারা কোনো প্রকার ফন্টই ইউজ করে না, ঠিক আছে, কোনো প্রকার ফন্ট ইউজ করে না, শুধুমাত্র ডিফল্টভাবে যে সমস্ত অ্যাপ্লিকেশন ফন্ট থাকে সেই ফন্টগুলাই ইউজ করে। অবশ্যই আপনাকে স্টাইলিশ ফন্ট ইউজ করতে হবে এবং সময় উপযুক্ত ও থাম্বনেল কিন্তু আপনাকে রেগুলার বানিয়ে যেতে হবে। এমনটা করা যাবে না যে আপনি যে থাম্বনেলটা বানাচ্ছেন থাম্বনেলে অনেক কিছু লিখে রেখেছেন, এত কিছু লেখা যাবে না। বর্তমান সময়ে মানুষ জাস্ট কিউরিয়াসিটি খুঁজে, একটু রহস্য খুঁজে। থাম্বনেলের ভিতরে এমন একটা রহস্য দিয়ে রাখবেন, সেটা হতে পারে কোনো একটা ফটোর মাধ্যমে, কোনো কিছু লেখার মাধ্যমে, কোনো একটা সিনারির মাধ্যমে, তাহলেই দর্শক কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন পানি থেকে বরফ তৈরির ব্যবসা, পানি থেকে বরফ তৈরির ব্যবসা, শুধুমাত্র একটা বরফ দিয়ে রাখছে এবং নিজে একটু সামান্য করে লিখে দিয়েছে, 12 দিন আগে 119,000 প্লাস ভিউজ গেইন করেছে, ঠিক আছে। শুধুমাত্র যে আপনার থাম্বনেলে আপনি ঘিজিবিজি করে লিখে রাখবেন, ভিডিওর ভিতরে কী কী বলেছেন সব কিছু লিখে দিবেন, হবে না কিন্তু ভাই। অবশ্যই থাম্বনেল ডিজাইন করতে হলে এমনভাবে ডিজাইন করতে হবে যেন দর্শকরা সার্চ করার পরে আপনার থাম্বনেলটাই সবার আগে চোখে পড়ে। যেমনটা দেখুন, আমরা এখান থেকে যদি সার্চ করে দেই গরুর মাংস কীভাবে রান্না করলে মজা হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি যে দুইটা থাম্বনেল আসছে, অমায়িক দুইটা থাম্বনেল, দুইটা থাম্বনেলে ভালো ভিউজ কিন্তু গেইন করেছে, দেখেন, মানে দেখার মতো হয়েছে কিন্তু। তারপরে দেখুন একটু নিচের দিকে আমি যদি আসি, একদম নিচের দিকে যদি যাই, সবগুলাই মোটামুটি ভালো, কোনো কিছু কিন্তু লেখেনি, শুধুমাত্র সুন্দর একটা ফটো উঠাই দিয়ে দিছে, ঠিক আছে। সো এমন কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি যেগুলোতে আপনি ভিউজ দেখতে পাবেন না, আমি যদি একটু ফিল্টার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি দিস উইক দিয়ে দিচ্ছি, ওকে, এই যে দেখতে পাচ্ছেন সুস্বাদু কি গরুর মাংস ভুনা ও মুরগি রান্না। এখানে যদি এই থাম্বনেলটা আরও ভালো করতে পারতো, শুরুতে যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে পারতো। সার্চ করলে যেহেতু এই ভিডিওটা আসছে, তার মানে থাম্বনেল কোয়ালিটি ভালো করতে পারলেই কিন্তু ভিউজ আনা সম্ভব। কিন্তু থাম্বনেল ভালো না হওয়ার কারণে দর্শক কিন্তু এই ভিডিওতে ক্লিক করছে না, যে কারণটা নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর থাম্বনেলটা মোটামুটি ভালো হয়েছে, এগুলা ক্লিক করছে। এই যে একটা থাম্বনেল দেখেন, শতকরা দিয়ে গরুর মাংস, শতকরা দিয়ে গরুর মাংস। যাই হোক, এখানে থাম্বনেলটা কিন্তু খুব একটা ভালো হয়নি, 6 দিন আগে ভিডিও আপলোড করেছে, 33টা ভিউজ গেইন করেছে, ঠিক আছে। এই যে দেখেন, এখানে কোনো থাম্বনেলই কিন্তু ইউজ করেনি। এই থাম্বনেলগুলো দেখেন তেমন একটা ভালো কিন্তু লাগছে না। সেক্ষেত্রে আপনার থাম্বনেল কোয়ালিটিটাও যদি খারাপ হয়, তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিও না দেখে অন্য কারো ভিডিও ক্লিক করে দেখবে। কারণ দর্শকরা যখন সার্চ করে, শুধুমাত্র একটা ভিডিও কিন্তু আসে না, অনেক ভিডিও আসে, ঠিক আছে, অনেক ভিডিও আসে, যার ভিডিও পছন্দ হয় তারটা ক্লিক করে, আপনারটা যদি ভালো হয় আপনারটা ক্লিক করবে। তাই থাম্বনেল কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই বেটার করতে হবে। থাম্বনেল এডিটিং করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। আপনি যে থাম্বনেল এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ করেন, সেই থাম্বনেল এডিটিং সফটওয়্যার দিয়েই কিন্তু সেরাটা দেওয়া সম্ভব। হতে পারে পিকআর্টস, পিক্সল্যাব, ক্যানভা, যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার দিয়েও কিন্তু থাম্বনেল বানানো সম্ভব, ঠিক আছে। অবশ্যই আপনি সেখানে ফন্ট অ্যাড করতে পারবেন, সুন্দর করে কালার গ্রেডিং করতে পারবেন, নিজের ফটো হোক অন্যের ফটো হোক যেটাই হোক সব কিছু কিন্তু আপনি সেট করতে পারবেন। সেগুলো আপনার শিখতে হবে। কীভাবে শিখবেন, আমার ভিডিওর অপেক্ষা থাকা যাবে না ভাই। আমি আপনাদের কবে ভিডিও বানিয়ে দেবো সেই আশায় যদি থাকেন, তাহলে ইউটিউবার হতে পারবেন না, ঠিক আছে। আমি আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করব, বাট আপনি যদি মনে করেন যে আমার ভিডিও দেখেই আপনি শিখবেন, তাহলে কিন্তু ইউটিউবার হতে পারবেন না। অবশ্যই ইউটিউবে 10 জনের ভিডিও দেখে আপনাকে বুঝতে হবে যে কীভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখুন থাম্বনেল কীভাবে বানাবো, বাংলাতেই সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু প্রচুর সংখ্যক ভিডিও চলে আসছে যে এই ধরনের থাম্বনেল তিয়াশেকের মতো কীভাবে থাম্বনেল আপনারা বানাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবার হও কীভাবে থাম্বনেল বানায় সেটা কিন্তু এখানে রিভিল করেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বামনদা অল বাংলা টিপস, সেও কিন্তু 1 বছর আগের ভিডিও আপলোড করে রেখেছে। আপনাদের শুধুমাত্র এই সমস্ত ভিডিও দেখতে হবে, দেখে দেখে শিখতে হবে। ভাই আপনি যদি ইউটিউবে ভিডিও না দেখেন, যদি মনে করেন যে আমি যতটুকু পারি ততটুকুই করব, তাহলে তো হবে না। ইউটিউবে এমন কিছু ভিডিও দেখতে হবে যে ভিডিওগুলো দেখে এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ মনে করে আপনি আসলে একজন এক্সপার্ট। তাই প্রথম দিন থেকে আপনি যদি আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল ভালো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল করা সম্ভব। এছাড়া কিন্তু ইউটিউবে নতুন চ্যানেলের ভিডিও ভাইরাল করা খুবই কঠিন। আমি আপনাকে অনুরোধ করব যে বিষয়গুলো আপনাদের দেখালাম বা বুঝালাম, এই বিষয়গুলো আপনি আজকে থেকে একটু ট্রাই করে দেখেন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ফলাফলটা দেখতে পাবেন। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।